হাদিসের বর্ণনা নবীজি sallallahu alaihi wasallam এর বর্ণনা আল্লাহ নবী বলেন আমার উম্মত কিয়ামতের দিন প্রত্যেকটা আদম সন্তানকে আমার আল্লাহ নামাজের হিসাব প্রথমে আল্লাহ নেবেন আবু দালয়ু ইহসাবুল আব্দিয়াউমাল কিয়ামাতি আসসালা নবীজি বলেন আমার আমার আল্লাহ উম্মতে উম্মতার বান্দাকে প্রথম হিসাব নেবেন নামাজের বান্দা যদি নামাজের হিসাব কমপ্লিট হয় আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আজ থেকে সিদ্ধান্ত কি নেওয়া যাবে নামাজ পড়মু ইনশাল্লাহ বোখারের বন

বলেছিলেন তার মধ্যে একটা কথা রাসূল বলেছিলেন আমার উম্মত আসসালাত আসসালাত তামা মালাকাত আইমানুকুম আমার উম্মত নামাজ 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 কখনো যেন ছেড়ে দিবা না রাহমতের নবী হাঁটতে পারেন না দুই পা মাটির সঙ্গে হিসরে যায় আয়েশার ডাক দিলে না আয়শা אבי নবীকে মসজিদে নববীতে যাওয়ার ব্যবস্থা করে দাও দুইজন সাহাবার কা উপরে ভর করে রাহমতের নবী মসজিদে নববীতে গেলেন নবী এই অবস্থায় নামাজে দাঁড়ালেন নবী নামাজ পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল রাহমাতুল লিল আলামিন এর রাহমাতুল লিল ইমাম হয়ে গেলেন নবী দায়িত্ব দিলেন আবু বকর তুমি নামাজ আদায় নাও নবীজি নামাজ আদায় করলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা পরের ওয়াক্ত আশার আগে নবীজি চলে গেলেন এখান থেকে আমাদের জন্য শিক্ষা রাহমতের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা কথার উপরে জোর দিয়েছেন ওইটার নাম কি কথা বলেন না কেন আরো জোরে বলেন এখন নবীর কথা আমল করে যারা পরিপূর্ণ ইমানদার হলো কথা বলেন তারা নবীর কথা মেনে নাই যারা ইমানদার হলো তারা আমরা বিরাট স্লোগান দিলাম হুসুর আমরা জান্নাতে যাব নবীর সুপারিশ পাব। নবীজি বলেন উম্মাত সুপারিশ পাবার আশা করছিলেন নামাজ তো পড়েছো

শাফাআতের ব্যাপারে আম্মা জান আয়েশা কে বললেন হাদিসে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন লিকুল্লি নবী জিন দা'ওয়াতুম মুস্তাজাবা দুনিয়ার সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন ইয়া দুউ বিহা ফায়ুস্তাজাবুলা যেই দোয়াটা করলে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা

দিন আমার উম্মাত যারা যখন বিপদে পড়ে যাবে আমি নবী আল্লাহকে বলবো আল্লাহ যেই দোয়াটা আপনি আমাকে দুনিয়ায় দিয়েছিলেন আজ আপনার ওয়াদা অনুযায়ী ওই দোয়া কবুল করে নিয়ে আমার উম্মাতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অধিকার দিয়ে দেয় আল্লাহর নবী বলেন উন্মাদ আয়েশান আল্লাহ আমার অনুমতি দিবেন আম্মা জানা আয়শা রবি আল্লাহ আনকা ওখানই প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হুসুর হাঁসরের মাঠে কোটি কোটি উম্মাদ এত উম্মাতের মাঝে আপনি আপনার উম্মাদকে কেমন ভাবে চিনবেন আল্লাহ আর রসুন বলেন মামিবি আয়েশা আমি রহমান সুল্লিলা আলমী আমি আমার উম্মাত কে চিনব আমার যেই উম্মাতটা দুনিয়ার জমিনে দৃষ্টান্ত নবী আগে বললেন আয়েশা আমারে বলো হাজার অনেকগুলা হাজার হাজার ঘোড়া ওর মধ্যে একটা ঘোড়া হারিয়ে গিয়েছে ওই ঘোড়ার কপালটা হলো সাদা ও আয়েশা এবার আমাকে তুমি বলো ওই হাজার ঘোড়ার মধ্যে হারিয়ে যাবা সাদা কপালওয়ালা ঘোড়াটাকে ঘোড়ার মালিক কি চিনতে পারবে

যেখানে পানি লেগেছিল ওই জায়গাগুলায় আমার আল্লাহ জ্যোতি দিয়া দিবেন নূর দিয়া দিবেন ওই জ্যোতি আর নূর দেখে আমি রসুরুল্লাহ আমার উন্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব এবার বলেন নামাজ না পড়লে উজু করা লাগে উজু করে কিসের জন্য নামাজ পড়বে তাই এখন উজু করলেন না নামাজও পড়লেন না নূরও নাই নবীর কাছে যাবেন হুজুর আমি আপনার উম্মত আমার জন্য সুপারিশ করেন নবীজি বলবেন সুহকান সুকালিমান গায়রা দিনি বাবলিমান গায়রা বাদি তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে চলে যাও তুমি যদি আমার উম্মত হতে আজ আমি নবীজি তোমার চেহারায় আল্লাহর দেওয়া নূর আমি দেখতে পেতাম কথা বুঝে আসছে না আমি বাকিবিল্লা বলে যাচ্ছি ঠিক আপনারা করেন কি করবেন নামাজ পড়বেন নূর আসবেন নামাজ নাই নূর নাই নবী না নবী না চিনলে কবালে দুঃখ আছে একদম সোজাসুজি কথা নবী চিনবে উজু করবেন নূর আসবে নূর নাই নবী না আচ্ছা ভাই একজন মানুষ কি বলবেন বোঝেন না আরেকবার বলি জাহান নামের উপর দিয়ে যে সরু একটা সেতু বন্ধন হবে যেটা আমরা ফুল সিরাত বলি ওই ফুল সিরাতটা হবে অন্ধকার না আলোকিত জানেন না আচ্ছা বলেন যার নাম সলক না আধার যার নামের আগুন হজুর সাল্লাম বলেন আমি নবীজি জাহান মিয়ারাজে যাওয়ার পর দেখলাম জাহান নামার আগুন এতটা কালো রসুল বলেন আহ উকিদা আল্লাহ নারী আলফাসানা আল্লাহ জাহান্নামার আগুনকে এক হাজার বছর ধরে জ্বালায় আছেন এক হাজার বছর জ্বালানোর পর হাতাবি জাহান জাহান্নামার আগুনের রং হয়েছে সাদা কি রং আরে জোরে বলেন না কি রং। নবীজি বলেন সুম্মা উকিদা আলাইহা আল ফাসানা আল্লাহ আবার 1000 বছর জ্বালিয়েছেন জালানর পর হাত তাহমাররাত জাহান্নামার আগুনের রং হয়েছে লাল নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আল ফাসানা আল্লাহ জাহান্নামার আগুনকে আবার 1000 বছর জ্বালিয়েছেন জালানর পর হাত তাসওয়াদাত জাহান্নামার আগুনের রং কালো নবী বলেন কেমন কালো ফাহিয়া সাউদা ও মুসলিমা একদম নিকশ কালো এবার বলেন কালো জিনিসের মধ্যে কিছু দিলে কি দেখা যায় কথা বলেন না কেন আমাবস্যা এ ওই যে ধরেন ওইটা কালো না ওই যে আধার সুন্দর দেখা যাচ্ছে এখন ওর মধ্যে যে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইট না দিলে তাহলে জাহান্নামার আগুন কি নবী কি বলেন কি কি রং কালো এখন এই কালোর মধ্যে যদি আরো কিছু দেওয়া হয় দেখতে পাবেন তাহলে এবার বলেন ফুলসিরাত আলোকিত না অন্ধকার অন্ধকার এখন ফুলসিরাত পার হওয়ার জন্য তো লাইটের দরকার এখন দশ টাকা লাইট টাইট নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন নাকি নাকি ওই সে টচ টচ মারে হোসির একটা পকেটে রায়কে দিবো ফুলসিরাত পার হয়ে যাব ওই সিস্টেম আছে ওই দিন জোরে বলেন না আছে কি আল্লাহর রসুল সাল্লাল্লাহ খোয়ার কিমা সাল্লাম বলেন ওই দিন ফুলসিরাতের শাসনে মানুষগুলোকে দুটি ভাগ করে দেওয়া হবে একদল ভাগ কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে ইমান থাকার কারণে কোন ব্যক্তি হাঁটতে হাঁটতে পার হবে কেউ দৌড়াতে দৌড়াতে পার হয়ে যাবে আবার এমন ইমানদার আছে যে ইমানদার একবার পড়ে যাবে আবার উঠবে আবার পড়ে যাবে আবার উঠবে ইমান কম থাকার কারণে লাইট কিছু দূর যাবে আবার লাইট নিভে যাবে নিমান কম থাকার কারণে আর অপর দিকে মোনাফিকদের অবস্থাটার বর্ণনা নবীজি দিয়েছেন তারাও আমাদের কি বলছি মোনাফেক হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে কাফের মোনাফেক হয় না হিন্দু মুনাফেক হয় না অমুসলিম বেঈমান মোনাফেক হয় না মুসলমান বোঝা আসছে না কারা الله احتل وإذا قاموا إلى الصلاة قاموا قسالا يراؤون الناس الله احتل بلن غلام সমাজে নামাজির মধ্যে এমন কিছু নামাজি তোমরা দেখতে পাবা যে মানুষগুলার নামাজ পড়ে কিন্তু আমি আল্লাহর জন্য পড়ে না ইউরাউনান্নাস তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহর ভাষায় ওরা মুনাফিক আল্লাহ কি বলেন ওদের মুনাফিক অনেক নামাজি আছে দেখবেন ভোটের সময় আসলে মসজিদের ফাসকাতের আল্লাহু আকবার না আপনাদের দিকে নাই অবশ্যই আমি আমার দিকের কথা বলছি উজুর যে কুলির পানি ফেলে দিতে হয় নেতা সাহেব জানে না ও মনে করে কুলির পানি খেয়ে নিতে হয় খেয়ে এনেছে মাদ্রাসার ছেলে উজু করছিল পাশে বলে স্যার আপনি উজুর পানি খান কেন বলে কেন উজুর পানি খাইতে নাই বলে না উজুর কুলি করে ফেলে দিতে হয় বলে না আমি মনে করলাম নামাজ পবিত্র জিনিস উজুর পানিও গিলতে হয় এই হচ্ছে অবস্থা ভোটের আগে নামাজে যাই অনেক আপনারা পাবেন আমার কথা শুনলে মনে পড়বে আপনাদের মসজিদে নামাজ পড়ে একদম ধীরে জি স্পিরিট ঠিক বলছি না ভুল বলছি ফোর জি স্পিরিট বাড়ি গেলে এই যে মসজিদে মানুষ থাকে বলে আস্তে আস্তে রুখু শেষ করলেন আর বাড়ি গেলে তাড়াহুড়া করেন এটাও মোনাফিকের অন্তর্ভুক্ত এ নামাজ আপনারা জাহান নামে নিয়ে যাব তো হুজুর সাল্লাহ বলেন ওই দিন মুনাফিকদের কাছে কোন আলো থাকবে ওই হতে পারে একজন দুইজন পাশাপাশি নামাজ নামাজ ও আর ও আল্লাহ সন্তুষ্টের জন্য নামাজ পড়ে ভালো লাইট পাইছে এখন ও ওরে গিয়ে বলবে ভাই আমি আর তুমি তো এক জায়গায় নামাজ পড়ছিলাম আমরা তো বন্ধু মানুষ আমরা তো এক অপরের বন্ধু ছিলাম সুতরাং তোমার লাইট আমার একটু হাওড়া দাও হ্যাঁ হাদিসের বর্ণনা নবী বলেন মোনাফিকরা হাওলা ধার চাবে ধার চাবা তো বোঝেন বলবেন না আমার লাইট তোমাকে ধার দেওয়া হবে না আমি নিজেই টেনশনে আছি আমি ফুলসিরাত পার হমো কেমনে আমি তোমার ধার দেই কিভাবে পড়বেন নামাজ ইনশাআল্লাহ নামাজ যদি না পড়েন এক নাম্বার স্টেজ কি কলু লাম না কুমিনাল মুসল্লিন রব বলেছেন নামাজ পড়বা না জাহান নামে যাবা আর নামাজ যদি পড়ো কোথায় দিব আল্লাহ তাআলা বলেন কদাফলাহাল মুমিনুনাল আল্লাহর সন্তুষ্টির জন্য মরবেন আল্লাহর জান্নাতে চলে যাবেন আর যদি নামাজ না পড়েন আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহ ঠিকানা বানাবেন যাহার নাম বক্তব্য আমার সিদ্ধান্ত আপনাদের

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ মাপ নাই ওই পর্যন্ত কোন পর্যন্ত জাহাজে করে কোথাও যাচ্ছেন হঠাৎ জাহাজটা ডুবে যাচ্ছে পরিস্থিতিটা দেখেন নামাজ কি জাহাজে করে কোথাও যাচ্ছেন হঠাৎ পরিস্থিতির কারণে জাহাজ ডুবে যাচ্ছে আপনি দেখতে পেলেন জাহাজ ডুবে যাচ্ছে আমি মরে যাব নিশ্চিত কোনো সন্দেহ নাই আমি মরে যাব আপনি পশ্চিম পশ্চিম কন্ডা এটা কিছু মাথায় যাচ্ছে মোরে যাবা তুমি মরবা তুমি ডুবে যাচ্ছ বাড়িতে খাচ্ছো নবী বলে নটর দিকে দেখতে পেয়েছো আসারে রক্ত চলে যাচ্ছে না ওই মরে যাবার আগেও নামাজ কাজা করবো না সাইর দোকানে বসে বসে নামাজগুলো ছেড়ে দেন রাতে বাড়িতে বসে ঘুরে ঘুরে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজগুলো ছেড়ে দেন আমার মাথায় ঢোকে না আর এর পরেও দাবি করেন আপনি মুসলিম আপনি মুসলিম দাবি করেন লজ্জা লাগে না নামাজ ছেড়ে দিয়া মুসলিম দাবি করেন কিসের মুসলিম আপনি হিন্দুরা মুসলিমরা নামাজ পড়ে না এরা দাবি করে মুসলিম ঠিক আছে আপনি মুসলমান নামাজ করেন না আরে কিসের মুসলমান আপনি মুসলিম না আপনি নামাজ পড়েন না আপনি মুসলিম না

নমัสতা ছাড়েন না দেখবেন ইন্না সলাত তা'না আনিল ফাহশাঈ ওয়াল মুনকার নামাজ এমন ইবাদত যা অন্যায় থেকে আপনারে বাঁচাবে মদ খাওয়ার অভ্যাস থাকলে নামাজ পড়া অভ্যাস করলে এই মদ থেকে নামাজ আপনারে বাঁচাবে আপনার যদি সুদ খাওয়ার অভ্যাস থাকে এই 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 নামাজই সুদ থেকে আপনারে বাঁচাবে যদি চরিত্র খারাপের অভ্যাস থাকে এই নামাজ আপনাকে চরিত্র খারাপ থেকে বাঁচাবে যদি অন্যায় করার অভ্যাস থাকে বিশ্বাস করুন আল্লাহর দিকে তাকিয়ে বলছি এই নামাজ অন্যায় থেকে আপনারে বাঁচাবে ইনশাআল্লাহ আল্লাহ ইন্না নিশ্চয় শব্দ দিয়েছেন নিশ্চয় নামাজ মানুষকে পাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচায় দেয় একটা एग्जांपल বলি এশার নামাজ পড়েছেন এখন এশার নামাজ জামাতে পড়ে বাড়ি গেছেন শুয়ে পড়েছেন এখন মোবাইলে যেই আপনি খারাপ জিনিস সিনেমা দেখতে যাইবেন মনে হবে নামাজ পড়ে আসছে যে এটা মনে হতেই হবে একদম বা আপনি নামাজ পড়ে চুরি করতে যাবেন নামাজ পড়ে আসছে মসজিদে চুরি না দরকার নাই কালকে যাবো চুরি করতে কালকে চুরি করতে যাওয়ার আগে আবার এসে নামাজ পড়ছেন দূর আবার নামাজ পড়ছি তো না দরকার নাই চুরি করতে যাবো এক্ষুনি আল্লাহ রে যদি আসলাম এই আল্লাহ বলছে ভালো কাজ নামাজ পড়ো খারাপ কাজ থেকে নামাজ তোমার বাঁচায় দিবে এই অভ্যাস হতে হতে মত চলে যাবে সুখ চলে যাবে খুশি চলে যাবে অনাই চলে যাবে যত নিকৃষ্ট কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমার আল্লাহ নিজে দাইত আপনারা হেফাযত করবে মুমিন অবস্থায় দুনিয়া থেকে নেবেন আপনি চলে যাবেন রব আপনার জন্য জান্নাতটা সাজিয়ে রেখেছেন কদফলাহাল মুমিনুন সফল মুমিন তুমি আল্লাদিন হুম ফি সালাতিহম কশিয়ুন খুশু খুদুর সাথে যদি তুমি নামাজ আদায় করো নাও জোরে বল সুবহানাল্লাহ পড়বো নামাজ ইনশাআল্লাহ আমরা পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন নামাজ পড়েন জান্নাত নামাজ পড়বেন না জাহান নাম বে নামাজি কবরের মধ্যে গেলে আপনি যতই দোয়া করেন আমি যতই দোয়া করি বে নামাজির কবরের নিরানব্বইটা বিষাক্ত সাপ দেওয়া হয় নবীজি বলেন ওই সাপের এতটা তেজ একবার সবল দিবে সত্তর বছর জ্বালা করবে 99টা একটা দুইটা না যাহার নাম থেকে সোরাঙ্গ রাস্তা করে দেওয়া হয় তার বেনামাজির গায়ে জাহান্নামের পোশাক পরানো হয় এবং বেনামাজিস কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছানো হয় প্রিয় ভাইরা এই কথা হুজুর আমাদেরকে জানিয়ে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমি বাকি বিল্লাহ আপনাদের বলে দিলাম সিদ্ধান্ত আপনারা নেন কি করবেন আপনারা ঠিক করে নেন এটা গেল এক নাম্বার দুই নাম্বার বিষয় এই নামাজের সাথে সাথে আমাদের সমাজে ধ্বংসপ্রাপ্ত আরেকটা অপরাধের সঙ্গে আমরা জড়িত আছি সেটার নাম হলো ইন্টারেস্ট সুদ হুজুর আবার বেলাইনে গেলেন কেন হুজুর লাইন তো ঠিকই ছিল না এই নাম বেনামাজির সাথে সাথে সুদের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে এখন আমরা মানুষ কি বলে জানেন হুজুর আমি তো সুদ খাই না আমি ইন্টারেস্ট খাই মনে করে আল্লাহ ইংরেজি বোঝে না ইন্টারেস্ট বলে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন ইয়া আমানু চক্র বৃদ্ধি হারে তুমি সুদ খাবে না যদি তুমি ইমানদার হও এবার আপনারা বলেন আমরা কি ইমানদার না বেঈমান জোরে বলেন জোরে বলেন ইমানদার আল্লাহ এই কাদের করতেছেন আল্লাহ এই ওয়াজটা কাদের করেছেন ইমানদারদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদাররা আমি আল্লাহরে ভয় করো আর সুদ খাবা না যদি তুমি ইমানদার হও তাহলে যদি আল্লাহ যদি বলেন যদি তুমি ইমানদার হও সুদ খাবা না তাহলে যে সুদ খায় সে ইমানদার না তারে মুসলমান আপনারা বলেন কেন বলবেন কাফের হয়ে গেছো তুমি তুমি বেঈমান সুদ খাও কেন তুমি কাফের বলবেন না বেঈমান বেঈমান বলবেন কেন বলেন যদি সত্য কারণে মার খেতেই হয় তো এটাই আপনার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে আর সত্য খাবার কারণে মুসলিম শরীফের বর্ণনা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন যেই বান্দা যেই গ্রামের মধ্যে সুদ খাওয়া হয় সুদ খরের সংখ্যা বেড়ে যায় রসুল বলেছেন হুজুর বলেছেন আসমান থেকে আসমানি গজব ওই গ্রামে নাজিল হয় শুধু তাই না ওই গ্রামের যত গাবাদি পশু আছে ওই পশুদের উলানের দুধ গুলো কমে যায় এবং মহিলাদের স্থানের দুধ আল্লাহ কমিয়ে দেন গ্রামে সুদ খর থাকার কারণে এখন মহিলার মায়ের দুধ কমে গেল শিশু বাচ্চাটার খোরাক কমে গেল এখন ওই বাচ্চাটা কি অপরাধ করেছে এই সুতোরের কারণে তার হক নষ্ট হবে এই সুদ খাওয়ার কারণে মায়ের রাস্তানের দুধের দুধ কমে যায় মানে বাচ্চার হকটা নষ্ট হয় এজন্য গ্রামের মানুষ সিদ্ধান্ত নেন আল্লাহর রসুল যেহেতু বলছেন সুদ কাছে চলে যান ভাই অপশন দুইটা তোমার কারণে যেহেতু গজব তুমি সুদ খাও তোমার কারণে গবাদি পশুর রাস্তানের দুধ কমে যায় তোমার কারণে ফসল ফলাদির রহমত বরকত কমে যায় তোমার কারণে মায়ের রাস্তানের দুধ কমে যায় তোমার কাছে অপশন দুইটা এক নাম্বার অপশন পারলে সুদ খাবা ছেড়ে দাও না হইলে গ্রাম তুমি ছেড়ে দাও কারণ তোমার কারণে এইখানে আমরা কষ্ট ভোগ করতে পারবো না

বান্দা যদি তুমি সুদ বাক্কন করো বান্দা যদি তুমি সুদ খেয়ে নাও ফাআযানু বিহারবিম ওয়া রাসূলি আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নাও এখন হাত তোলেন আল্লাহর সাথে যুদ্ধ কেটা করবেন দম কারাস আছে কারুর সম্ভব এটা সম্ভব হবে আল্লাহর সাথে যুদ্ধ করা যুদ্ধ যুদ্ধ হয় হয় বন্ধুর সাথে 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 না বলেন বলেন কার আল্লাহ কি বলতে সুদ যদি না ছাড়ো প্রস্তুতি নাও আমি আল্লাহর সাথে আর আমার হাবিবের সাথে যুদ্ধ করা লাগবে এই কথা কি বাকি বাকিবুল্লাহ বানায় বলছেন আল্লাহ আমারে মারলে আমার মারা হবে না আল্লাহর কোরআনের আয়াতের উপরে মারা হবে কারণ আমি বলি নাই রব বলেছেন তাই আপনাদের বলি দিয়েছি আমি আপনাদেরকে বলি নাই খোদার কসম আল্লাহই রবের শপথ আমি বলি নাই রব বলেছেন ফাইল্লাম তাফালু ইমানদার হবার পরেও যদি সুদ খাও ফাযানু বিহারবিন মিন ওয়া রাসূলি প্রস্তুতি নাও আমি আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করার সুদ খান রেডি হয়ে থাকেন যুদ্ধ করবেন আল্লাহর সাথে রেডি হন সর্বশেষ কথা আমার আছে সুদ আপনি খেয়ে কবরে গেলেন দশ কোটি টাকা কি এক কোটি টাকা সুদের টাকা রেখে গেছেন কবরে আচ্ছা কবরে যাওয়ার পরে গুতনিটা খাবে কে আপনার সন্তান স্ত্রীরা না আপনার যে সুদ খাবে তার যে কবরে সুদ খেয়ে যাবে তার এখন বলেন সুদ খেয়ে এক কোটি টাকা দুনিয়ায় জমিয়ে রেখে গেলাম আর ওই সুদের টাকা নিয়ে আমার ছেলে মেয়ে মস্তি মারতেছে আর আমি কবরে গিয়ে গুতন খাচ্ছি এর মতো ফার্স্ট ক্লাস ইডিয়েট দুনিয়ায় আছে বলে মনে হয় এটা তো সোজা হিসাব কামাই করেছি আমি আর কবরে গুতন খাবো আমি ছাড়া কি সবাই করে যত পারেন করেন করেন খবরে যাওয়ার আগে কি যায় বাস খবরে যাওয়ার আগে খবর আস প্রিয় বন্ধুরা আমার আমি বাকি উপরে রাগ করেন না আল্লাহর কসম আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না কষ্ট দেওয়ার জন্য বলছি না কবে কথাগুলো মনে রাখেন আল্লাহর কথার উদ্ধৃতি দিয়ে রবের কথাটা শুনিয়েছি রব যেহেতু সতর্ক করেছেন সেহেতু বিকল্প কোনো রাস্তা নাই সুদ ছাড়তে হবে না কবরে গিয়ে গুতুন খাইতে হবে এখন সিদ্ধান্ত আপনি নেন সুদ ছাড়বেন না ছাড়বেন না আমি বাকি বিল্লার বক্তব্য এটা সিদ্ধান্ত আপনার পারলে সুদ ছেড়ে দেন তওবা করেন তওবার দরজা এখনো খোলা আছে নবী বলেন দুই সময় তওবা কবুল হয় না এক নাম্বার ইদা তুলিয়া শামসি মিম্মা গরিবিহা এক নাম্বার পশ্চিম দিক থেকে সূর্য উদিত যখন হবে ওই সময় তওবা কবুল করা হবে না দুই নাম্বার ইদা বাদাল গরগরা যখন মৃত্যুর আগে গরগরা আসে ওই গরগরা আসলে আর তওবা কবুল করা হবে না না হলে যখন তওবা করবা আল্লাহ রহমতের দরজা খোলা বান্দা তওবা করো আমি কবুল করে নিব আমার আগের ভাইয়া তওবার ব্যাপারে আপনাদের নসিহত করছিলেন তওবার ব্যাপারে তওবা কি তওবা কিভাবে করতে হয় আপনাদের শিখিয়েছেন তো আমি আপনাদের কাছে এই দাবি করব ওই কথা বলে বিদায় নিব যেই কথাগুলা সুদ খেয়ে ফেলছেন তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কাছে মাপ চান মাবুদ আমারে মাফ করে দাও আমি পারছি আল্লাহ জুলুম করে ফেলছি অত্যাচার করে ফেলেছি নিজে নিজে নিজের উপরে মালিক তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আমি আর থাকতে পারি না তুমি মাফ করে দাও ইনশাআল্লাহ এই রবের কাছে

دليلا مبينا اتانا وتيبا بشيرا نذيرا رسولا نبينا دليلا مبينا اتانا وتيبا بشيرا نذيرا مرحبا ما وسغلا وسقلا ولوفا مرحبا ما وسغلا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله رسولنا نبينا دليلا مبينا أتانا بطيبة بشيرا نذيرا. كان سيدا كان خير لا احتمى، عليه دوما صلاة الله وسلموا لرسول الله، عليه دوما صلاة الله. وسلموا لرسول الله مرحبا بك وسغلا ولوفا مرحبا وسغلا ولوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله, الله, الله رسولا نبينا دليلا مبينا আচ্ছা এই গজলটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো আপনারা কি একটু গজল ভক্ত মানুষ নাকি বলেন তো ওই কদিন আগে এসছিলাম ওইখানে ওখানে বলে হুজুর একটা বলেন হুজুর আরেকটা বলেন ঘটনা কি আল্লাহ কবুল করেন আচ্ছা আরেকটা আপনাদের রিকোয়েস্ট আর বলে ইনশাল্লাহ বিদায় নিব জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত বেশি হজারতে বিলালের মধু তো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তু নয়নে রসুল পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বেঁচে থাকলে আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকেন ওয়া বারাকাতুহু